হামাস উগ্রপন্থীর নৃশংসতা অব্যাহত আছে আর তার মাজতে হামাস উগ্রপন্থীয় অপহরণ করে থা দুগী আমেরিকান মাতৃকন্যাক আনুষ্ঠানিকভাবে মুক্তি করে দিয়ার একটা খবর আছে। এই দুগী মাতৃকন্যা এফালে মাতৃর নাম রানান 59 বছরিয়া আর কন্যার নাম নাতালি 17 বছরিয়া অপহরণ করেছিল যেতিয়া আমেরিকান এই মাতৃকন্যা ইসরায়েল ভ্রমণলে আহিছে। আর ইসরায়েল ভ্রমণলে অহার সময়তেই অপহরণ করে গাজালৈ যাওয়া হয়েছিল। 14 দিন এই হামাস উগ্রপন্থীর কবলত আছিল মাতৃকন্যা। অবশেষত আনুষ্ঠানিকভাবে মুক্তি করে দিছে। উল্লেখযোগ্য যে বিভিন্ন দেশের অনুরোধক উপেক্ষা করে আনকি রাষ্ট্রসংঘর অনুরোধক উপেক্ষা করে অপহৃত সকলক বন্দী করে রেখেছিল হামাসে। আর বারে বারে কয়ে আছিল যে আমি আমার অপহৃত কেউ মুক্তি করে নিদো যেতালে ইসরায়েলে আমার উপর আক্রমণ কমাই নিদিয়ে বা আক্রমণ বন্ধ করে নিদিয়ে। কিন্তু সেই আক্রমণ প্রতি আক্রমণের মাজতেই আমেরিকা যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রতি সঁহারি জানায় হামাসে এই মাতৃ আর কন্যাক অবশেষত মুক্তি করে দিছে। আর আনুষ্ঠানিকভাবে মুক্তি করার এইটাই হয়েছে হামাসের প্রথমটো প্রক্রিয়া। এতালে হামাসে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়াক মানি লওয়া নাছিল। তার বিপরীতে হামাসর বিরুদ্ধে এতিয়াও আক্রমণ অব্যাহত রাখিছে ইসরায়েলে। সমান্তরালভাবে হামাসেও প্রতি আক্রমণ করে আছে। কিন্তু ইসরায়েলে দাবি করেছে যে হামাসর সহিতে বর্তমান 200 গৰাকী বন্দী বা অপহৃত লোক আছে আর অতি শীঘ্রে মুক্তি করে দিব লাগে। কিন্তু হামাসে সেই দাবির বিরোধিতা করে কৈছে বা খারিজ করে কৈছে যে আমার হইতে মাত্র 50 গৰাকী অপহৃত হয়ে আছে আর তারে 10 গৰাকীর ইতিমধ্যে মৃত্যু হয়েছে ইসরায়েলের আক্রমণের ফলত।